নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের উদ্দেশ্যে আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য উপস্থিত হয়েছে এই নতুন ভিডিওর মাধ্যমে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ দিয়ে কাউন্সিলিং প্রক্রিয়া চালু করতে চলেছিল মাদ্রাসা বোর্ড আগামী 22 তারিখ থেকে, সেই কাউন্সিলিং প্রক্রিয়ার উপরে এবার কিন্তু স্টে জারি করল আদালত। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনাদের কাছে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেট এবার দেখি। তো দেখুন বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু গত দুদিন আগেই এই নোটিশটি জারি করেছে। তারা বলে দিয়েছে 22/10/2024 থেকে 24/10/2024 তারিখে 297 জন ক্যান্ডিডেটের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ভবনে, শর্টলেক সেক্টর 1, কলকাতা 7/64, এই ঠিকানায়। আর এর মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আবারও একটি স্টে অর্ডার জারি হয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে কি বলা হয়েছে সেই অর্ডার কপিতে। তো দেখুন বন্ধুরা, অর্ডার কপির 16 নম্বর কলামে বলা হয়েছে, ইন ভিউ অফ সাচ দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনার ইজ হেয়ার বাই ডাইরেক্টেড নট টু প্রসিড এনি ফার্দার পারসুয়েন্ট টু দি নোটিস ডেটেড 8/5/2024 টিল ডিসেম্বর 13/2024 অর আনটিল ফার্দার অর্ডার হুইচ এভার ইজ আর্লিয়ার। তো বলা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিতে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনার যে পদক্ষেপ বা অগ্রগতি নিতে চলেছে তার উপরে কিন্তু যে নোটিশ ডেট ছিল 8/5/2024 তারিখে যে নোটিশ ছিল সেই নোটিশের উপরে একটা কিন্তু সাময়িক স্টে দেওয়া হয়েছে, যেটা ডিসেম্বরের 13 তারিখ অবধি কিন্তু থাকবে, 2024 সালের ডিসেম্বরের 13 তারিখ অবধি থাকবে। অথবা পরবর্তী যে অর্ডার, পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এই কিন্তু স্টে থাকছে। তো এক কথায় বলা যায় মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়তো পুরোটাই ঝুলে যেতে বসেছে, কেননা এখানে একটা গুরুতর অভিযোগ রয়েছে যে 2018 সালেও নাকি মাদ্রাসা বোর্ড একটি পরীক্ষা নিয়েছিল, যেটা শোনা যাচ্ছে কানাঘুষো, কিন্তু এই বিষয়টা এখনও সঠিক কিনা জানা নেই। তো তার এগেনস্টেই কিন্তু মামলা হয় এবং সেই মামলাতে কিন্তু এই বিষয়গুলিকে তুলে ধরা হয় এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই অর্ডার জারি হয় এমনটাই জানা গিয়েছে। তো মাদ্রাসার পরবর্তী পদক্ষেপ কি হয় বা পরবর্তী আপডেট কি আসে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।